우리 정글, 정글아씨래. 미셰, 딩고아, 아니아씨. 아이, 정글나? 아이, 정글나도 정글. 아, 아무것도 신경 안 걸라. 아미, 우리 빠아대 타지. 어머나. 어머나. 게스타. 따구! 그러니까 방산에 자 간 거였잖아. 그렇게 많이 빠그락 거였지. 아말 간? 난 발을 내겠지. 발을 내겠지, 너만에? 이 쩔쩔한 스테이지에 벌라지 올 때 정말 빠두 저게 있는 거지. 저거! 이거 걸린 사야. 아니, 에서, 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 에서. 여기다! 이거 걸린 사고? জামাকাপড়ের দোকান খুঁজছিলাম, ভালো শাড়ি কোথায় পাওয়া যায় বলতে পারো? শাড়ির দোকান আমি চিনিয়ে দেবো। তাগর, শাড়িটা কাকে দেবে? বান্টিকে? লজ্জা কিসের গুরু? চোখে মেরে দাও তো, তারপরে একটা তোমাকে ভালো শাড়ি তো মেনে। চলো গুরু, চলো চলো। আমি আছি, তোমার ভয়ের কিচ্ছু নেই। বসো বসো, সামলে বসো। চলো, যদি কিছু মনে না করো একটা কথা বলবো গুরু। বলো। অমরদার বান্টিকে বেশি পাত্তা দিও না, ওরা দুজনেই নাম্বার ওয়ান ফোর টোয়েন্টি। না, তুমি ভুল করছো, ওরা আমাকে খুব ভালোবাসে। অমরদার নিজের পয়সা খরচা করে ফাংশন করালো। আরে এটা কেন বুঝতে পারছ না? তোমার নাম হলে অমরদারই সুবিধা হবে। কেন? তোমাকে ভাঙিয়ে পয়সা করবে আর নিজের টাকে টাকা ভরবে। এই তো আজ সকালেই বান্টি একটা ফাংশন পার্টির কাছ থেকে তোমার নাম করে টাকা আদায় করে। সব কথা কি তোমার কানে পৌঁছাচ্ছে? চুপ করো বান্টি, অমরদার নামে মিথ্যে কথা বলবে না। আহ, চোরছ কেন গুরু? এক বছর আগেই তো আমার সঙ্গে বান্টির বান্টির নটর কটো ছিল, এখন না হয় তুমি সিগনাল। না না, তুমি ভুল করছো, আমার এখনই বাড়ি পৌঁছে দাও, এখনই। ভারতী ব্যানার্জি, 16 নম্বর উড বান্ড রোড। এরপর 3x রাম, তারপর শুরু হবে আমার খেলা। দিদি, ফাংশনে আপনার কোনো অসুবিধা হয়নি তো? না না, ধন্যবাদ। নমস্কার। নমস্কার। কি ব্যাপার বলো তো শ্যাম সুন্দর কাকা, এত রাত হয়ে গেল শঙ্কর এখনো দিচ্ছে না,
আমি শুধু ভাবছি কলকাতার রাস্তা চেনে না। আজকে সকালবেলা আমাকে 2000 টাকা দিয়েছিল তোকে দেবার জন্য, সেটা তোকে দিয়েছিল না, দিতে এসেছিল সেটা তো নেই। মেশি এই বলেছে কতগুলো টাকা নিয়ে ঘুরছে না। না দিনকাল তো ভালো নয়, আমি বরং থানায় গিয়ে একটা খবর দিয়ে আসি। এই চিঠির উপরে বাড়ির ঠিকানা লেখা আছে, সেই বাড়ি থেকে জিজ্ঞেস করবি অমরবাবু কার নাম, অমরবাবুর সঙ্গে দেখা করে বলবি এই চিঠিখানা শঙ্কর পাল আপনাকে পাঠিয়েছে। যদি জিজ্ঞেস করে শঙ্কর কোথায়, তখন বলবি শঙ্কর আমায় ঠিকানা বলতে বারণ করেছে, এনে ধর চিঠিখানা ধর। আরেকটা কথা, এই চিঠিখানা আমাদের বিখ্যাত গায়িকা ভারতী ব্যানার্জি তার বাড়িতে পৌঁছে দিবি। ভারতী ব্যানার্জি ঢুকবো কি করে? আরে চাকর দরোয়ান যার হাতে হোক দিয়ে বলবি এই চিঠিখানা অমরবাবু পাঠিয়েছেন, শঙ্করের কাছে যেন পৌঁছে দেওয়া হয়। গুরু ঝাড় পা খাবো না তো? আরে তুই তো এবার ছেলে নয়, তোকে চিনবে কে? আরে না ধর চিঠিখানা। ঠিক কথা, তোমার একটুও মনে পড়ে না? শুধু এইটুকুই মনে আছে, পাড়ার একটা ছেলে কেষ্টদা আমাকে কি একটা শরবত খাওয়ালো, তারপরেই মাথাটা ঝিমঝিম করতে লাগলো। তুমি যে পরিবেশে বাস করছো সেই পরিবেশে থেকে তুমি কোনোদিনই বড় শিল্পী হতে পারবে। আপনি বিশ্বাস করুন, আমি যার আশ্রয় আছি তার হয়তো কোনো নাম ধাম নেই, কিন্তু তুমি অনেক বড় শিল্পী, অনেক বড় দয়ালু। এটা তোমার মহৎ গুণ শঙ্কর, তোমার কৃতজ্ঞতা বোধ দেখে খুশি হলাম। কিন্তু আমাকে যখন দিদি বলেই দেখেছো, একটা কথা বলি, আবেগের বসে তোমার পুরনো জায়গায় ফিরে গিয়ে ভগবানের দেওয়া গলা সুরকে নষ্ট করো না ভাই। দিদি আপনিও তো আমার ভালোই চাইছেন, কিন্তু অমরদাকে ছেড়ে আমি কোনোদিন আসতে পারব না। এই চিঠিটা পড়লে সবকিছু প্রমাণ পাবে। চিঠিটা আপনি পড়ে শোনান। স্নেহের শঙ্কর, তুমি দুদিন ধরে বাড়ি ফিরছো না, খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি ভারতী দেবীর বাড়িতে আছো। তুমি যেদিন বাড়ি থেকে চলে গেছো সেদিন আমার ঘর থেকে অনেক টাকা চুরি হয়ে গেছে। তোমার গান শুনে মুগ্ধ হয়ে তোমাকে বড় করে তোলার জন্য অনেক টাকাই খরচা করেছি, কিন্তু বান্টির মুখে যখন শুনলাম তুমি তার সঙ্গে নোংরা ব্যবহার করতে গেছো, তখন লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেছে। তবু আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, ইচ্ছে হলে আমার বাড়িতে আসতে পারো। আর যে টাকা পয়সা তোমার জন্য খরচা করেছি সেই ঋণ কিভাবে শোধ করবে ভেবে দেখো। ইতি অমরদা, এই চিঠি পাবার পরও তোমার সেখানে যেতে ইচ্ছে করে? না দিদি, ফিরে যাবার ইচ্ছে আমার এতটুকু নেই। একবার জিজ্ঞেস করবো বান্টির সাথে আমি কি নোংরামো করেছি, কত টাকা চুরি করেছি, অমরদার কত টাকা চুরি করেছি আমি।